দিনভর নানা জল্পনা কল্পনার অবসানের পর দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের অংশগ্রহণের কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি। তবে এককভাবে 283টি আসনে ভোট যুদ্ধে মাঠে থাকার ঘোষণা দেন তিনি। আর আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির বিষয়ে কৌশলগতভাবে এড়িয়ে যান পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দেখুন সোহান খানের প্রতিবেদন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন ভাগাভাগির সমঝোতা দ্বন্দ্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা সমালোচনা। রোববারও তার ব্যতিক্রম ছিল না। দিনভর নাটকের পর প্রত্যাশিত আসন পাওয়া না পাওয়া নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে ছিল নেতাকর্মীদের উত্তেজনা। এই নিয়ে সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেও গণমাধ্যমকে পার্টির অবস্থান তুলে ধরতে পারেনি দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘণ্টাখানেক পর তিনি জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। দলীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, তাদের মতামত নিচ্ছি ব্যাপকভাবে, সেই জন্য আমরা আজকে আরো কয়েক ঘন্টার টাইম নিচ্ছি। এটা কোনো সরকারের সঙ্গে না। পুরো খোলাসা করে নিজেদের অবস্থান জানাতে আবারও সময় নেন তিনি। পরে বেলা 3:30টার দিকে মুজিবুল হক চুন্নু জানান, নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার দল। আমাদের একটি দাবি ছিল সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, যে একটা ভালো পরিবেশের যদি সৃষ্টি হয়, মানুষের আস্থা থাকে, তাহলে জাতীয় পার্টি নির্বাচন করবে এবং নির্বাচন থাকবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এবং সরকারের বিভিন্ন মহলের আশ্বাসে আমাদের মোটামুটিভাবে একটা আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। সেই লক্ষ্যেই তারা, বিশেষ করে সরকার, নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছেন এবং নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচনটা ভালোভাবে যাতে হয় সেই লক্ষ্যে যা যা সহযোগিতা করার তাই করবেন। আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান জাপা মহাসচিব। তবে এককভাবে 283টি আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান তিনি। আমরা 283টি নির্বাচন করছি, আওয়ামী লীগও নির্বাচন করছে। কিছু কিছু জায়গায় কৌশল থাকতে পারে, সেই কৌশলগুলি আমরা এখন বলার প্রয়োজন মনে করছি না। তবে সমঝোতার নির্বাচন জাতীয় পার্টির জন্য আগামীতে সুফল বই আনবে না বলেও মনে করছেন প্রার্থীরা। আর 283টি আসনে যদি নির্বাচন করেন তাহলে জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী, আবার দল ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর যদি ভিতরে যদি কোনো লিয়াজু হয়, 25টা বা 30টা যদি লিয়াজু হয়, তাহলে জাতীয় পার্টি আবার একবার হুসুর খাওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ আমাদেরকে আসন দেবে এই আশা এবং এই প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টি নির্বাচন করবে, এটা ঠিক নয়। জাতীয় পার্টি নিজের সত্তা নিয়ে আগামী নির্বাচন করবে। সোহান খান, এসটিভি, ঢাকা।